সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। যেহেতু এখন আমাদের দেশে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আমরা সকলে আক্রান্ত হচ্ছি, সুতরাং আমাদের সকলকে এই করোনা ভাইরাস থেকে নিজেকে বিপদমুক্ত রাখার জন্য বেশি বেশি করে হাত ধুতে হবে, বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে এবং আমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং নিজেকে বিপদমুক্ত রাখার জন্য সকলে সচেতন থাকব। চলে আসি এবার আমরা মূল ক্লাসে। আজকে আমি নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে অধ্যায় ষষ্ঠদশের বস্ত্র ছাপা ও রং করো ক্লাসটা তোমাদের সামনে স্লাইডের মাধ্যমে উপস্থাপন করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। উপস্থাপনায় আছি আমি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষিকা শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে আমরা যে বিষয়টা জানতে পারি যে শিখন ফল, একটি অধ্যায় যখন আমরা ক্লাস করি প্রথমে আমাদের তোমরা বরাবরের মতো এবারও শিখন ফলটা দেখতে পাচ্ছ, যে আমরা প্রথমে শিখন ফলের মাধ্যমে জেনে নিই যে আমরা কি কি বিষয় আজকে পড়ব। দেখো প্রথমে কি আছে, যে বস্ত্র ছাপা সম্বন্ধে জানতে পারবে। আজকে আমাদের বস্ত্র কিভাবে ছাপাতে হয় সেটা সম্বন্ধে আমরা জানব, ব্লক ছাপা কিভাবে করতে হয় সেটা জানা যাবে, যে ব্লকটা কিভাবে আমরা করব সেটা আমি তুলে ধরেছি। এখানে দেখো 3 নম্বর পয়েন্ট আছে যে রং প্রস্তুত, রং করার আগে যে রংটাকে প্রস্তুত করতে হয় সেটা আমরা এটার এই অধ্যায়ের মাধ্যমে আজকে জেনে নিব। আর লাস্ট পয়েন্টে দেখো আছে যে পেস্ট তৈরি ও প্রিন্টিং পদ্ধতি, পেস্ট তৈরি এবং প্রিন্টিং পদ্ধতি কিভাবে করা যায় এটার বিস্তারিত আলোচনা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জেনে নেব। এবার চলে যাই মূল ক্লাসে। আজকের আলোচ্য বিষয় দেখো, আমরা আলোচ্য বিষয়টা সবাই খাতায় তুলে নিব, এটা তোমরা জানো যে আমাদের আলোচ্য বিষয়টা খাতায় তুলে নিতে হয়। প্রথমে দেখো কি আছে, যে টাইডাই বাটি, টাইডাই এবং বাটি কিভাবে করতে হবে সেটা জানবো, ব্লক তৈরি, প্রিন্টিং টেবিল ও কালার ট্রে প্রস্তুত, এবং লাস্টের পয়েন্টটা দেখো পেস্টের উপকরণ ও শতকরা হিসাব। এই পেস্টের উপকরণটা কেমন এবং এর যে শতকরা একটা পরিমাণ রয়েছে সেটা আমরা জানবো বা হিসাব রয়েছে। তারপরে দেখো পেস্ট তৈরি, পেস্ট তৈরি এবং প্রিন্টিং পদ্ধতি, এটাও আমরা আজকে জেনে নেব। এবার দেখো প্রথমে আমি কি বলেছি, যে রংকরণের ক্ষেত্রে সম্পূর্ণ কাপড়কে রঙের দ্রবণে ডুবিয়ে সব জায়গায় সমানভাবে রং লাগিয়ে দেওয়া হয়। প্রথমে রং করার ক্ষেত্রে যেটা থাকে যে আমরা প্রথমে কাপড়টিকে কি করব, রঙের দ্রবণে আগে ডুবিয়ে দেব। ডোবানোর করার কারণে কি হবে, যে আমাদের যে কাপড়টা সর্বোপরি যে কাপড়টা সেটা সম্পূর্ণটা কি হবে, রঙে রং করা হয়ে যাবে। এবার দেখো যে রংকরণের প্রক্রিয়াটি বস্ত্র তৈরির পূর্বে, এখানে লেখা আছে দেখো খেয়াল করো, রংকরণের প্রক্রিয়াটি বস্ত্র তৈরির পূর্বে অর্থাৎ তন্তু বা সুতার মধ্যেও প্রয়োগ করা যেতে পারে। আমরা কোনো বস্ত্র রং করার আগে যদি আমরা মনে করি যে সেই তন্তু বা সুতার মধ্যে আগে রংটা করে নিব, সেটা আমরা এটা করে নিতে পারি, সেটা এখানে বোঝানো হয়েছে। আবার দেখো টাইলের পদ্ধতিতে কি বলছে, সুকৌশলে কাপড়টিকে বেঁধে রঙের দ্রবণে ডুবালেও সুন্দর একটি নকশা কাপড়ে ফুটিয়ে তোলা যায়। তাহলে কি আমরা টাইডাই করতে গেলে প্রথমে কি করব, যে কাপড়টিকে আগে বেঁধে নিব, বেঁধে নেওয়ার পরে যদি আমরা রঙে ডুবাই তাহলে আমাদের একটি সুন্দর নকশা পাওয়া যাবে। এবার খেয়াল করো যে প্রথম দিকে কি বলেছি আমি, প্রথম দিকে তাপমাত্রা কম থাকলেও
পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধি করা যায়। আমাদের কাপড় রং করার ক্ষেত্রে প্রথমে যদি তাপমাত্রা কমও থাকে তাহলে আমরা পরবর্তীতে এই তাপমাত্রাটা বেশি করতে পারি বা বৃদ্ধি করতে পারি। তারপরে দেখো, যাতে বস্ত্রের সব জায়গায় সমানভাবে রং লাগে, এই তাপমাত্রাটা প্রয়োগ করার কারণে আমাদের বস্ত্রটাতে সমানভাবে রং লাগতে বা রং বসতে আমাদেরকে সাহায্য করে। কিন্তু ছাপার বেলায় আবার কি বলছে দেখো, যে ছাপার বেলায় বেশি ঘনত্বে রঙের পেস্ট ব্যবহার করা হয়। আমরা যে ছাপা কাজটা করি সেই পেস্টটা কি হতে হবে, ঘনত্বটা বেশি থাকতে হবে। বস্ত্রের উপরিভাগে শুধুমাত্র নকশাযুক্ত স্থানে প্রয়োগ করা হয়, বস্ত্রের যে উপরিভাগ রয়েছে সেখানে আমরা এই রঙটা ব্যবহার করে থাকি। এরপর দ্রুত শুকিয়ে বা বাষ্প ব্যবহার করে সেই রঙকে বস্ত্রের অভ্যন্তরে নির্দিষ্ট জায়গায় অনুপ্রবেশ ঘটিয়ে বাকি রং ধুয়ে বের করে ফেলা হয়। তাহলে কি বলছে, যে আমরা আগে প্রথমে বাষ্প ব্যবহার করে কি করব, বস্ত্রের অভ্যন্তরে নির্দিষ্ট জায়গায় আগে রংকে অনুপ্রবেশ করাবো এবং বাকি রংটা ধুয়ে ফেলে কি হবে, যে অপ্রয়োজনীয় যে রংটা থাকবে সেটা বের করে দেওয়া যায়। এবার দেখো ব্লক ছাপা, ব্লক ছাপার ক্ষেত্রে কি বলছে, যে সত্যিকার অর্থে ব্লক ছাপা ইতিহাসের প্রথম যে কৌশল বা উপকরণ অবলম্বন করা হয়েছিল তা হচ্ছে ব্লক। তাহলে আমাদের কি বোঝা যাচ্ছে, যে টাইডাই বাটি সবকিছুর প্রথমে কি আমরা বলছি, যে ব্লকটাকে সর্বপ্রথম এটা কি হয়েছিল, এই উপকরণটা বা কৌশলটা আবিষ্কার হয়েছিল। অন্যান্য প্রিন্টিং পদ্ধতির পাশাপাশি ব্লক প্রিন্টিং এর মাধ্যমে আমরা এখনো পরিধানের কাপড়, বিছানার চাদর, টেবিল ক্লথ ইত্যাদি প্রিন্ট করে থাকি। তাহলে আমরা কি বলছি, যে অন্যান্য প্রিন্টিং পদ্ধতি তো আমাদের আছে, সেটা হচ্ছে পাশাপাশি আমরা কি করছি, আমাদের পরিধীয় বস্ত্র, বিছানার চাদর আমরা ব্লক করে থাকি এবং আমাদের কুটির শিল্পেও এই ব্লক ছাপার কি জনপ্রিয়তাটা অনেক বেশি। এবার দেখো, ব্লক ছাপার যে একটা নির্দিষ্ট মাপ রয়েছে বা এটা নির্দিষ্ট একটা গুরুত্ব রয়েছে সেটা আমরা স্লাইডের মাধ্যমে তুলে ধরেছি। প্রথমে দেখো যে ব্লক প্রিন্টে ব্যবহৃত কাঠের যে ব্লক গুলো হয়ে থাকে সেগুলো কি বলছে, 2 থেকে 4 ইঞ্চি হতে হবে বা 5.08 থেকে 10.16 সেন্টিমিটার পুরু হতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে কাঠের যে ব্লক গুলো থাকবে সেটার পুরুত্ব হবে 2 থেকে 4 ইঞ্চি এবং 4 ইঞ্চি বা 5 থেকে 8 বা 10 থেকে 16 সেন্টিমিটার পুরু হতে হবে, নতুবা এটা কি হবে, ভেঙে যাবে, এটা টেকসই হবে না। ব্লকের আকৃতি যদিও ডিজাইনের উপর নির্ভর করে, প্রত্যেকটি ডিজাইনের উপর আমাদের ব্লকটা নির্ভর করে, তবে লম্বায় 12 থেকে 16 ইঞ্চি বা 30.48 থেকে 40.64 সেন্টিমিটার বেশি না হয় ভালো। এর চেয়ে বড় ব্লক হলে আমাদের কি হবে, ব্লক করতে অসুবিধার সৃষ্টি হতে পারে। ব্লক তৈরির জন্য কাঠ নির্বাচনের ক্ষেত্র আছে, আমরা যে ব্লকটা যে কাঠটা ব্যবহার করব সেটা আমাদেরকে আগে নির্বাচন করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা বাবলা, গাব, লিনোনিয়াম ইত্যাদিকে গুরুত্ব দিতে পারি এবং আলু, ঢেঁড়স ব্লক প্রিন্টে তাৎক্ষণিক কাজের জন্য আমরা এই সবজিগুলো ব্যবহার করতে পারি। এবার দেখো, ব্লক ডিজাইন তোলার একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমি এখানে তুলে ধরেছি। দেখো প্রথমে কি করেছি, যে ডিজাইনের যে অংশ কাপড়ের উপর ফুটিয়ে তুলতে হবে সেই অংশ ব্লকের কি বলেছে, সে অংশ ব্লকের উপর উঁচু করে বা বাকি অংশ গভীরভাবে কেটে তুলে ফেলতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে ডিজাইনের যে অংশ কি করবো, আমরা কাপড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাহলে আমরা এর উপরের উঁচু করে বা বাকি অংশ গভীরভাবে আমরা কি করব, কেটে তুলে ফেলতে হবে বা নকশাটাকে ফুটিয়ে তুলতে হবে। এরপরে কালার ট্রেতে যখন ব্লক ডুবিয়ে কাপড়ে ছাপ দেওয়া হয় তখন কেবল ডিজাইনযুক্ত অংশেই রং কাপড়ে ফুটে উঠবে। তুমি যখন একটা কালার ট্রেতে কাঠের ওই ব্লকগুলো ডুবাবে তখন দেখতে পাবে যে, এবং ডুবিয়ে যদি তুমি কাপড়ে ছাপ দাও তাহলে কি হবে, ওই যা নকশাটা সেম টু সেম আমাদের কাপড়ে উঠে যাবে।
এক্ষেত্রে প্রত্যেক রঙের জন্য নির্দিষ্ট ব্লকের কাজ শেষ করার পর দ্বিতীয় ব্লকের কাজ আমরা শুরু করব। একটি ব্লকের কাজের মধ্যে আমরা দ্বিতীয় কোনো ব্লকের কাজ করব না। একটি কাজ শেষ হওয়ার পরে আমরা চেষ্টা করব পরবর্তী বা দ্বিতীয় ব্লকের কাজ করার। এবার দেখো যে প্রিন্টিং টেবিল ও কালার ট্রে প্রস্তুত। প্রথমে কি বলেছে যে ব্লক প্রিন্টের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি, দেখো এখানে লিখে দিয়েছি আমি যে পাথর, সিমেন্ট, লোহা কিংবা ভালো কাঠের তৈরি মজবুত টেবিল হলে সুবিধা হয়। আমরা ব্লক করতে গেলে অবশ্যই এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। টেবিলের উপর কয়েক প্রস্থ আমরা কি করব, প্রথমে কম্বল বিছিয়ে নিব। কম্বল বিছানোর পরে তার উপর আমরা কি করব, কোরা কাগজ এমন ভাবে পিন দিয়ে আটকে দিব যাতে প্রিন্টিং এর সময় কাপড় কি হয়ে থাকে, টান টান হয়ে থাকে, কোন এলোমেলো ভাবটা কাপড়ে যেন না থাকে এবং কোন রকম যেন ভাঁজ এর মধ্যে সৃষ্টি না হয়। ছাপার রঙের জন্য একটি কালার ট্রে এর নিচে রাবার ক্লথ দিয়ে আটকে তার উপর মাপ মতো দেখো এখানে 3 থেকে 4 সেন্টিমিটার ফোমে আমরা আগে কি করবো, একটা টুকরা বিছিয়ে নিব। এবার ফোমের উপর এক টুকরা পশমি কাপড় বা চট বিছিয়ে তার উপর রং প্রয়োগ করে ব্রাশের সাহায্যে রং ছড়িয়ে দেওয়া হয়। তাহলে আমরা প্রথমে কি বলছি যে ফোমটা আগে আমরা কি করব, এক টুকরা পশমি কাপড় বা চটে বিছিয়ে নিয়ে তার ব্রাশের সাহায্যে কি বলছে যে আমরা রংটাকে ছড়িয়ে দিব। ছাপা কাজের সময় ব্লকটি পশমি কাপড় বা চটে 2 থেকে 3 বার লাগিয়ে প্রকৃত কাপড়ে ছাপ দেওয়া হয়। কাজের শেষে ব্লক ধুয়ে রাখতে হয়। আমরা যে কাপড়ে ব্লকটি করব তার শেষে আমরা চেষ্টা করব যে ব্লকগুলো ধুয়ে রাখার, তাহলে আমাদের নষ্ট হওয়ার পরিমাণটা কম থাকবে। এবার দেখো যে রং প্রস্তুত, এই রং প্রস্তুতে প্রুশিয়ান রঙের কথা এখানে বলা হয়েছে। দেখো ব্লক প্রিন্টিং এর জন্য বিভিন্ন ধরনের প্রস্তুত রং বাজারে কিনতে পাওয়া যায়। আমরা যে ব্লক প্রিন্ট করে থাকি তার জন্য আমাদের বাজারে কি হয় যে বিভিন্ন রঙের কালার আমরা দেখতে পাই বা কিনতে পাওয়া যায়, আমরা সকলেই জানি। তারপরে দেখো যা ব্লকে ভালোভাবে লাগিয়ে কাপড়ের উপর ছাপ দিলে ছাপা হয়ে যায়। এই রংগুলো আমরা কিনে যদি ব্লকের মাধ্যমে কাপড়ে ছাপ দিই তাহলে আমাদের কি হবে, কাপড়টি সুন্দরভাবে ছাপানো হয়ে যাবে। তাহলে আমরা এবার চলে যাই। দেখো যে তবে রঙের প্রস্তুত প্রণালী জানা থাকলে নিজের পছন্দ মতো রং তৈরি করে কাপড়ে ছাপ দেওয়া যায়। আমাদের যদি রং প্রস্তুতি জানা থাকে বা রং প্রস্তুত করার যে প্রণালীটা সেটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা নিজের পছন্দ মতো নিজেরাই রং তৈরি করতে পারবো এবং সেটা কাপড়ে ব্যবহার করে সুন্দর করে আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে পারবো। এখানে দেখো প্রুশিয়ান রং পেস্ট তৈরি ও ছাপা পদ্ধতি উল্লেখ করা হলো। আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে এটা তুলে ধরেছি, এই ছকটা এখানে তুলে ধরেছি যে পেস্টের উপকরণ কতটুকু থাকবে ও শতকরা হিসাব, এই হিসাবটা আমি এখানে তুলে ধরেছি, এটা আমরা পড়ে নিব সকলে। দেখো প্রুশিয়ান রং কতটুকু আছে, 6%। তারপরে ফুটন্ত গরম পানি, ফুটন্ত গরম পানি দিতে হবে 20%। ইউরিয়া সার থাকবে 3%, খাবার সোডা 3%, কাপড় কাচার সোডা 3%, গলানোর গাম 62%, রেজিস্ট্রি সল্ট 1%, গ্লিসারিন 2%। এই হিসাবটা যদি আমাদের ঠিক থাকে তাহলে পেস্টের উপকরণ তৈরি করতে আমাদের সকলের সুবিধা হবে এবং আমরা সঠিক মাপে একটা পেস্ট তৈরি করতে পারব। এবার দেখো পেস্ট তৈরি, আমি পরিমাণটা আগেই বলে দিয়েছি, এখানে বিস্তারিত আলোচনা করেছি যে পেস্ট তৈরির 24 ঘন্টা আগে আমরা কি করব, আধা লিটার পানিতে 1 তোলা ফাইন গাম মিশিয়ে রাখতে হবে। আমরা প্রথমে কি বলেছি যে কোন রং ভালোভাবে তৈরির জন্য আমাদেরকে পরিমাণটা অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে। তাহলে আমরা কি বলছি যে 24 ঘন্টার আগে আমরা আধা লিটার পানিতে কি করব, 1 তোলা ফাইন গাম মিশিয়ে রাখব। এরপর পরিষ্কার পাত্রে হালকা গরম পানিতে রং গুলে ইউরিয়া সার
খাবার সোডা, কাপড় কাচার সোডা, রেজিস্ট্রি সল, এগুলো রঙের সাথে কি করব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে তৈরি কিন্তু গ্রামের সাথে একত্র করে সেটাকে আমরা কি করব মিশাই নিব। তাহলে কি বলছে যে এখানে প্রত্যেকটি যে চারটি আমরা দিয়েছিলাম যে উপকরণগুলো প্রত্যেকটি জিনিস আমরা প্রথমে দিয়ে নিব, দেওয়ার পরে আমরা কি বলছে যে ভালোভাবে আমরা গ্রামের সাথে এটাকে একত্র করে দিব। এবার দেখো প্রিন্টিং পদ্ধতি, প্রিন্টিং পদ্ধতিতে কি আছে যে পেস্ট তৈরি হয়ে গেলে ছাকনির সাহায্যে আমরা কি করব যে পেস্টটা আমরা তৈরি করলাম সেটা ছাকনির সাহায্যে গ্লিসারিন মিশিয়ে নিব, মিশিয়ে তারপরে প্রিন্ট করতে হবে। সেই পেস্টের সাথে আমরা প্রথমে কি করব আগে পরিমাণ মতো গ্লিসারিন মিশিয়ে নিব, দিয়ে আমরা কাপড়ে প্রিন্ট করব। এই পেস্ট দিয়ে সঙ্গে সঙ্গে কাজ করাই উত্তম। যদি আমাদের পেস্টটা তৈরি হয়ে যায় তাহলে আমরা কি করব এটা দিয়ে যত্র দ্রুত কাজ করব, আমাদের সেটাই ভালো হবে। কেননা চার ঘন্টা পর গুণগত মান কি হয়ে যায়, এই পেস্টে নষ্ট হয়ে যায়। প্রিন্ট করা গেলে ছায়া এবং কিছুদিন রোদে শুকাতে হবে। আমরা কোনো কাপড়ে যদি প্রিন্ট করি তাহলে প্রথমে আমরা কি করব সেটা আমরা ছায়া অথবা রোদে ভালো করে শুকাই নেব। কুশিয়ার রঙে ব্লক প্রিন্ট করার সময় স্ট্রিপ ও ধোলাই করতে হয়। আমরা কুশিয়ার রং যদি করে থাকি তাহলে ব্লক প্রিন্ট করার আগে আমরা কি করব সেটাকে স্ট্রিপ এবং ধোলাই করে নেব। স্ট্রিপের জন্য দেখো কি বলছে, স্ট্রিপটা কি বা কিভাবে করতে হয় সেটা আমি লিখে দিয়েছি। স্ট্রিপের জন্য আমরা একটি হাঁড়িতে আগে কি করব পানি ফুটিয়ে নিব। ফোটানো পানিতে কি বলছে বা দেখো, একটি চট দিয়ে কাপড়টিকে ঢেকে নিব, ঢেকে হাঁড়ির উপরে একটি চালি বসাই নেব। চালিটা বসাতে হবে কি করে, আগে আমরা চটটা কি করব বিছিয়ে নিব, বিছিয়ে নেওয়ার পরে হাঁড়ির উপরে একটি চালি বসাই নিব। তারপর কি বলছে, কাপড়টি রেখে সেই চালনির উপর কাপড়টি আমরা রেখে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্রিপ করা হয়ে থাকে। তাহলে আমরা এই পদ্ধতিতে স্ট্রিপ করতে পারি। এবার দেখো মূল্যায়ন পর্ব, মূল্যায়নে তোমাদেরকে কোশ্চিন দেওয়া হয়েছে। মূল্যায়নে এবার দেখো মূল্যায়নের প্রশ্ন আমরা এখানে দিয়েছি যে প্রথমে এখানে চারটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হচ্ছে যে কারখানায় প্রস্তুতকৃত বস্ত্রকে কি বলে, বস্ত্র রং করা ও ছাপার মধ্যে পার্থক্য কি। তিন নম্বরে আছে শ্রেণীকক্ষে একটি টেবিল ক্লথে ব্লক যে ছাপা সেটা আমরা পড়ে দেখাতে বলেছি, পড়ে দেখাও। রং প্রস্তুত বা প্রুশিয়ান রং কি, এই অধ্যায়টা আমরা আমরা কি করব বাসায় বেশি বেশি করে পড়লে এই প্রশ্নের অ্যান্সার গুলো পেয়ে যাব। আগামীতে দেখো নেক্সট তোমাদের পড়া দেওয়া আছে পুরো অধ্যায়ের উপরে এই টপলেসটা অনুষ্ঠিত হবে। নেক্সট ডে আছে টপলেস, পুরো অধ্যায়ের উপরে আমরা টপলেসটা দিব। এবং এই অধ্যায়টি বাসায় বেশি বেশি চর্চা করব যেন আমাদের পড়তে সুবিধা হয় এবং প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে যাই এবং কার্ড এক্সাম যেন ভালো করে দিতে পারি, এই জন্য আমার যে বোর্ড বইটা আছে সেটা আমরা অবশ্যই পড়ব। এই বলে আমার ক্লাস শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।